কলকিটি ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভালো মানের একটা গুড মেসেজ নিয়ে একটা হান্ড্রেড পার্সেন্ট গভর্নমেন্ট জব বাংলাদেশ পরিসংখ্যান গুরুতে কিন্তু সাতশো প্লাস পদে নিয়োগ প্রকাশ করছে যেখানে আপনি অনলি অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি এইসিএসি কিংবা আবেদন করতে পারবেন হাতে গোনা কয়েকটি জেলা ব্যতীত হাতে গোনা কয়েকটি জেলা ব্যতীত সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে বন্ধুরা এইটা হলো সে কাঙ্ক্ষিত নিয়োগ এটা অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তো কীভাবে কী করবেন না করবেন সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলে দিব নো প্রবলেম তার আগে বলি এই সার্কুলারের লিঙ্ক আমার প্রথম কমেন্টে দেওয়া আছে একদম ফার্স্ট কমেন্টে ওইখান থেকে যদি আপনারা লিংকে ক্লিক করেন সেক্ষেত্রে এরকম একটা অবস্থা চলে আসবেন আশেপাশে প্রথমে পাবেন পরিসংখ্যান ব্যুরো সাতশো চোদ্দো পদে বিশাল নিয়োগ যে এচ্ছি এস এচ্ছি এস এচ্চি পাশ সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করা মাত্র সার্কুলারটি পেয়ে যাবেন এখান থেকে চাইলে সরাসরি পড়তে পারেন নইলে নামায় পড়তে পারেন সেটা আপনাদের বিষয় তো বন্ধুরা যেহেতু আমার কাছে নামানো আছে আমি সরাসরি ওইখানে চলে যাই এইখান থেকে না পড়ি যেহেতু সার্কুলারটি একটু বড় মাপের তো এইখানে দেখুন ওদের ক্যাটাগরি আছে একের থেকে শুরু করে ইন টোটাল অনেকগুলো ক্যাটাগরি একুশটা ক্যাটাগরি আছে একুশটা ক্যাটাগরিতে সাতশো সত্তর জন ছেলে মেয়ে নিয়োগ করবে এখানে দেখেন লাস্টেরটা লোডার নাম এটা কিন্তু জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এখানে লোক নিবে দুইজন এরপরেটা হলো অফিস সহায়ক লোক নিবে তেইশ জন যেখানে আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এরপর একটা আছে চেইনম্যান আটান্ন জন যেটাতে আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এইচএচি পাশ করলে আবেদন করতে পারবেন এরপরে আছে মেশিন ম্যান এটা এইচএসসি পাশে আবেদন এটা অষ্টম শ্রেণী পাশে আবেদন গাড়ি চালক পাঁচজন এখানে আছে এটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই যে কম্পিউটার মুদ্রাক্ষরিক শুধু কম্পিউটার মুদ্রাক্ষরিক ডুয়েল ডাটা অপারেটর মানে ওই কাজ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ওই কম্পিউটারের কাজ তো বন্ধুরা এই যে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এইভাবে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে এই কম্পিউটার অপারেটর পদের কিন্তু নিয়োগ পাবেন যেগুলো দেখেন উচ্চ মাধ্যমিক পাশে আবেদন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর তেতাল্লিশ জন এটা উচ্চ মাধ্যমিক ডুয়েল ডাটা অপারেটর এটা উচ্চ মাধ্যমিক কম্পিউটার মুদ্রা খরিক এটা উচ্চ মাধ্যমিক পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এটা উচ্চ মাধ্যমিক পদ পাশ করলে আবেদন করতে পারবেন তো এই যে বিষয়টা আমি আপনাদের সবসময় বলি দেখেন প্রত্যেকটা গভর্নমেন্ট জবেই এই কম্পিউটার অপারেটর পদটা কিন্তু কমন একটা পদ এটা বিভিন্ন ক্যাটাগরি আছে বিভিন্ন নাম আছে তো এই ঘুরে ফিরে কাজ কিন্তু একটাই আপনার কম্পিউটারের উপর যদি বেসিক আইডিয়াগুলো না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আসলে কোথাও গিয়ে আপনি গেইন করতে পারবেন না তো আপনার মিনিমাম কম্পিউটার কী কী ধরনের বেসিক আইডিয়াগুলো থাকা উচিত আমি তার উপরে কিন্তু একটা ভিডিও দিয়েছি আলোচনা করছি আপনারা চাইলে কিন্তু সেটা অবশ্যই দেখে নেবেন আমার ভিডিও ডিসক্রিপশান সে লিঙ্কটা দেওয়া আছে তো যাই হোক এইভাবে আপনারা প্রত্যেকটা ক্যাটাগরিটা একটু দেখেন দেখার পরে আগে ডিসিশন মানে ডিসিশন নেন যে অ্যাকচুয়ালি আপনারা কোন পদের জন্য আপনারা আগ্রহী এবং কোনটা আপনার আজ একটা আবেদনটা করবেন তো সেক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে যেটা শুরু হবে সাতাশে এক দুই হাজার বাইশ থেকে সকাল দশটা থেকে আজকাল চব্বিশ তারিখ আপনার হাতে এখনও বেশ কয়েকদিন সময় আছে এবং এটা চলবে সামনের মাসে দশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা যখন অ্যাকচুয়ালি আবেদনটা শুরু হবে তখনই না হয় আলোচনা করবো কীভাবে আবেদন করবেন তারপরে একটু টাচ দিয়ে যায় আপনার নিজে থেকে পারলে ভালো না পারলে আপনার বাড়ির পাশে যে সমস্ত কম্পিউটার অফার দোকানগুলো আছে গিয়ে আবেদনগুলো করেন আর মনে হয় সেটাই বেটার তা তো এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ